আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য কওলুল আসলাফ সালাসাতুন লা গীবাত লাহুম আল ইমামুল জায়ের আল মুফতাদে ওয়াল মুজাহির বিনফসিহি উলুমুদ্দিন, এটা কওলুল আসলাফ, কওলুন নবী, কওলুল্লাহ না। বিষয় হলো, আবারও বলি, গীবত কোরআন হাদিসে হারাম বলা হয়েছে। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কারোর গীবত করা যাবে। বিভিন্ন আমলের আলোকে আমরা বলি যে অমুক সময় এই প্রয়োজনে করা যায়, যেমন বলা হয় শুয়োরের গোশত অমুক প্রয়োজনে খাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছেন? হুজুররা বলেছেন জান বাঁচানোর জন্য শুয়োর খাওয়া যায়, এই জন্য আপনি শুয়োরের গোশত এনে ভুনে ভেনে খুব আরাম করে খাবেন, তাই করবেন নাকি? যদি গলেও দিতে চান গলার থেকে বেরিয়ে আসবে, ঠিক না ভাই? ঠিক, গীবতটা হারাম, অনুপস্থিত মানুষের ব্যক্তিগত নিন্দা কঠিন, শুয়োরের গোশত চেয়েও হারাম, জিনার চেয়েও হারাম, এটা সহি হাদিস আসছে। কাজে এই হারামটা যদি বাধ্য হয়ে কখনো করতে হয়, ঘৃণার সাথে করতে হবে, মজা করে খেয়েন না। ইজা মুদেহাল ফাসেকু গাদেবার রব্বু তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশ, ফাসেকের প্রশংসা করা হলে আল্লাহ রাগ করেন। ফাসেক না কে? এইখানে ফাসেক নেই, এমন কেউ আছে? ফাসেক মানে গুনাগার। হ্যাঁ, সবাই গুনাগার। বিষয়টা হলো, গুনাগার সবাই, কোনো মানুষেরই সামনের উপরে আম প্রশংসা করতে নেই, পিছনেও আম প্রশংসা করতে, ও খুব ভালো, হেন তেন, আমার অমুকের ভাই ফুলের মতো, কি যেন পবিত্র অমুক, এরকম আছে না, এইগুলো হলো হারাম। কিন্তু মানুষের কোনো নির্ধারিত ভালো গুণ, এটার প্রশংসা করা যায়, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভিতরে এই গুণটা আছে, এটা খুব ভালো। তো এই জন্য গোনাগার সবাই, ফাসেক না এমন কেউ নেই। বিশেষ করে আমরা একদল আরেক দলের দৃষ্টিতে ফাসেক। মানুষের প্রশংসা এবং নিন্দায় সুন্নতের এতেবার করতে হবে, প্রশংসায় সীমা ছাড়ানো যাবে না, নিন্দাতেও না। তবে লা ইউহিব্বুল্লাহুল জাহর বিসসু'ই মিনাল কওলি ইল্লা মান যুলিমা, খারাপ কথা বলতে আল্লাহ বেশি নিষেধ করেছেন, ভালো কথা বলেন অথবা চুপ থাকেন। এই জন্য যার ভিতরে যে ভালো গুণ আছে ওইটা আপনি বলতে পারেন, অমুক আলেম তার এই জিনিসটা খুব ভালো। যেমন আমি বলবো, যদি আমার ভাই কাজী ইব্রাহিম, তার একটা খুব গুণ আছে, তিনি হাদিস মুখস্থ রাখতে পারেন, শত শত টেক্সট মুখস্থ করলে আর ভুল হয় না, তিনি খুব ভালো কবিতা লিখতে পারেন, আমি বলবো। তার কোনো দোষ যদি আমার কাছে ধরা পড়ে, আমি কখনোই এইভাবে মাহফিলে বলবো না, আমি তার কাছে বলবো অথবা বলবোই না। অথবা একান্ত প্রয়োজন হলে বলবো যে আমার ভাই অমক, তার অনেক গুণ আছে, তার এই মতটা আমরা পছন্দ করতে পারছি না, আমরা এটা মনে করি তিনি ভুল করছেন। কথা কি বুঝতে পেরেছেন? আমরা সালফে সালেহীন থেকে যারা হাদিস ভালো শিখতে চান, আহলে হাদিস হতে চান, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বইগুলো পুরো পড়বেন। আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।